শুক্রবার দুপুরে মাতারবাড়ি ব্লকের অধীন কালারন পঞ্চায়েতের কর্মীদেরকে তালাবন্দী করে দেয় তিপড়া মাথা দলের কর্মীরা। এই তালাবন্দী হওয়ার ফলে পঞ্চায়েত অফিসে আটকে পড়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী। সূত্রের খবর, এই কালাবন পঞ্চায়েত দখল নেওয়ার জন্য তিপড়া মাথা চেষ্টা চালায়, তাদের দলের কর্মীদেরকে বাধা দেয় বিজেপির কর্মী সমর্থকরা। এ নিয়ে দুই দলের মধ্যে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে কালাবন পঞ্চায়েত জুড়ে। এই ঘটনার খবর পেয়ে কালাবন পঞ্চায়েতে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালাবন পঞ্চায়েতে তিপড়া মাথা দলের কর্মীদেরকে বলেন, পঞ্চায়েতের অফিসে এভাবে তালা দেওয়া বেআইনি, তাদেরকে যেন তালামুক্ত করে দেওয়া হয়। কিন্তু এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে পুলিশের উপর আক্রমণ চালায় তিপড়া মাথা দলের কর্মীরা। পঞ্চায়েতের বনের ভেতর থেকে শুরু হয় ইট, বৃষ্টি, ধনুকের তীর, মদের বোতল ও ধনুকের মাধ্যমে অগ্নিবাণ ছুটতে থাকে পুলিশের উপর। প্রথম দিকে পুলিশ অল্প সংখ্যায় থাকার কারণে ব্যাপক আক্রমণ চালায় তিপড়া মাথা দলের কর্মীরা। পরবর্তী সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারায় পরে নামানো হয় আরও বিশাল বাহিনী। পুলিশের দিক থেকে ছোড়া হয় কাঁদানো গ্যাস, বেশ কয়েকটি রাউন্ড কাঁদানো সেল ফাটানো হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিপড়া মাথা দলের কর্মীদের হাতে আক্রান্ত হন উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ। আক্রমণে তিনি সহ আহত হয়েছেন একাধিক টিএসআর ও পুলিশ কর্মী। পরে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গোমতী জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিরাট পুলিশ বাহিনী। পরে গোমতী জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেই আহত পুলিশ কর্মীদেরকে গর্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন তাদের চিকিৎসার জন্য। তালা লাগিয়ে দিয়েছে এবং ভিতরে স্টাফকে ঢুকিয়ে রেখে তালা লাগিয়ে দিয়েছে। সে খবর পেয়ে আমি আর গুরজি ওসি আমরা আসি। এসে দেখি যে এখানে প্রায় 30-35 জন তিপড়ামাথা সমর্থক মহিলা সহ এরা এখানে কালাবন পঞ্চায়েতে তালা দিয়ে ভিতরে স্টাফকে রেখে তালা দিয়েছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করি সরকারের বিষয় করে তালা না দেয়, এটা দেয়নি। তো অনেকবার রিকোয়েস্ট করার পরও তারা তালা খুলবে না। তখন আমি বলি যে ভাই, এটা তো মানে অনৈতিকতা আপনাকে খুলে দেয়। তো কথা বলার সাথে সাথেই কয়েকজন সমর্থক উত্তেজিত হয়ে আমাদের পুলিশ এবং টিএসআর উপর আক্রমণ শুরু করে এবং গুলতি, বিয়ারের বোতল, ইট দিয়ে আমাদেরকে ঢিল মারতে শুরু করে। তো তাদের প্রতিরোধের মুখে আমরা, আমাদের ফোর্স কম ছিল, পরবর্তী সময় আমি ফোর্সে রেজুলেশন দিয়েছি। আমরা পিছনে পিছিয়ে হাঁটে এসেছি, যাতে এদের আক্রমণের ফলে আমি নিজে আহত হয়েছি এবং আমার 5-6 টিএসআর আহত হয়েছে। কতজন টিএসআর কর্মী আহত হয়েছেন? চারজন টিএসআর। আপনাকে কী লেগেছে? আমার ওই তো বুকে ইট মেরেছে, গুলতি দিয়ে মেরেছে, বিয়ারের মধ্যে ঢিল দিয়েছে, খাইয়ে রেখেছে। এগুলো কিসের দাগ? ইট এবং গুলতির দাগ, গুলাই যেটা আমরা গুলতি। কী নাম আপনার? আমার নাম রাজীব দেবনাথ। রাজীব দেবনাথ, ওসিয়ারপুর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। এতটাই উত্তেজনা সৃষ্টি করে তিপড়া মাথার কর্মীরা। এই সংঘর্ষের ফলে ভাঙচুর করা হয় বিভিন্ন বাইক ও গাড়িতে। এই ঘটনার জেরে কালাবন বাজার দুপুরে পুরো নিস্তব্ধ হয়ে পড়ে। গোটা এডিসি ভিলেজের কালাবন পঞ্চায়েত গ্রাম জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় উপজাতি মহলে। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় পুলিশ গোটা ঘটনায় আয়ত্তে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কতদিন সংঘর্ষের ঘটনা চলবে পাহাড়ি এলাকায়? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে পাহাড় জুড়ে। শুক্রবার দুপুরের রাজনৈতিক সংঘর্ষে নানা প্রশ্ন সৃষ্টি করে দিয়েছে জনমনে। अच्छा सर, बंद करके रखा था पुलिस के, तो पुलिस पे अटैक कर दिया। अच्छा, कौन सर बंद करके रखा होता? हमें खबर था कि कुछ लोगों ने बंद करके रखा है। अच्छा, पार्टी अफिलिएशन ये सब हमको पता। अच्छा सर, कितनी राउंड फायर कादाना गैस थोड़ा तो ऐसा हम पता चला, कितना राउंड फायर हुआ है इसका? हाँ, गैस शेल का फायर हुआ है। कितना राउंड हुआ एग्जैक्ट नंबर तो पूछ के बता पाएंगे। अच्छा, अभी क्या तक फायर हो गया था? सिचुएशन है क्या सर अभी? तो पीसफुल घूम के आए हैं, आपके पूरे एरिया में घूमे ही हो सकते। अच्छा, सर कितने लोग अरेस्ट किया अभी तक? दो तीन लोग हुआ। और लोग पता कर, और लोग पता चल रहे हैं। थैंक यू। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।